নমস্কার, আমি এর আগে এই হাইড্রোপনিকের সহজ পদ্ধতি দেখিয়েছি। তাতে দেখিয়েছিলাম কলমি শাক এবং কুলেখেড়া শাক, সেগুলিকে এই সহজ উপায়ে হাইড্রোপনিক পদ্ধতিতে কিভাবে চাষ করা যায়। আজকে দেখাচ্ছি ধনিয়া পাতা এই সহজ হাইড্রোপনিক সিস্টেমে কিভাবে চাষ করবেন। এখন দেখেই বুঝতে পারছেন এটা হাইড্রোপনিক সিস্টেমে চাষ হচ্ছে। এগুলো হচ্ছে ধনিয়া পাতা, এখানে দেখুন জলের রংটা দেখুন একটু লালমে ধরনের। আমি এই হাইড্রোপনিক সিস্টেমে নিউট্রিশন হিসাবে গরুর গোবর খাদটাকে, গোবর সারটাকে আমি ব্যবহার করি। এখানে দেখুন এটা রেডি করাই থাকে, এই যে দেখছেন এটা ডিপ, যার জন্য গাঢ় রংটা আছে। এটাতে যদি শুকনো গোবর খাত মেশান তাহলে 4-5 দিন ধরে ভিজিয়ে রাখতে হবে, তারপর ঘেঁটে দিয়ে সেই জলটা ব্যবহার করতে হবে। যদি কাঁচা গোবর সার ব্যবহার করেন তাহলে যেদিন ভেজাবেন তার পরের দিনই ব্যবহার করা যায়। এটাতে সেফ গোবর সারই আমি ব্যবহার করছি। যদি এর থেকে বেশি গ্রোথ চান তাহলে গোবর সারের সঙ্গে এনপিকে জাতীয় সার, যেমন এনপিকে 10-26-26, আবার 19-19-19, অথবা 20-20-20, এই জাতীয় এনপিকে সার আপনারা এইরকম বালতিতে 2 চামচ পরিমাণ যেদিন জলটা দেবেন তার আগের দিনই মিশিয়ে দেবেন। এইরকম ট্যাঙ্ককে মোটামুটি এইরকম কাপের 3-4 কাপ প্রতি সপ্তাহে একবার করে দিতে হবে। জল 15 দিন অন্তর চেঞ্জ করতে পারলে ভালো, না হলে 1 মাস পরে চেঞ্জ করলেও হবে, বা চেঞ্জ না করলেও চলবে। কিন্তু প্রথমে যখন জলটা ব্যবহার করবেন সেই জলটা যদি ট্রিটমেন্ট করা জল হয় খুব ভালো হয়, যেমন পাইপলাইনের জল। আর যদি পুকুরের বা কুয়োর জল হয় তাহলে কী হয়, ওই যে সবুজ যে শ্যাওলাটা সেটা আসার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু যেহেতু এটা দেখতেই পাচ্ছেন ফুল কভার্ড, এটাও আছে ওটাও আছে ফুল কভার্ড, এখানে না মশা ঢুকতে পারবে না আলু ঢুকতে পারবে, আলু ঢুকতে না পারার জন্য এখানে সবুজ অংশটা হবে না। এছাড়া যদি আরও আপনি এই জাতীয় হাইড্রোপনিক সিস্টেমে আরেকটা পদ্ধতিতে, যেটা হচ্ছে পাতাতে খাবার দেওয়া, সেটা হচ্ছে এনপিকে 10-26-26-19-19-19-20-20-20, ওই 1 লিটার জলে 1/2 চামচ পরিমাণ মিশিয়ে পাতলা করে স্প্রে করে দিতে পারেন। আমি করি না, কারণ কি, এই পাতাটা আমি খাবো বলি, ইচ্ছা করলে করতে পারেন তাতে গ্রোথ ভালো হবে। আবার ডাইরেক্ট নাইট্রোজেন স্প্রে করা যায়, ওই 1 লিটার জলে 1/2 চামচ পরিমাণ নাইট্রোজেন, নাইট্রোজেন যেমন আমাদের ইউরিয়াটা পাওয়া যায় ওটা নাইট্রোজেন, ওই রকম সার 1/2 চামচ মিশিয়ে সেটাকে স্প্রে করে দিলেই হবে, সেটা আপনাদের ব্যাপার। এখানে দেখি বুঝতে পারছেন এগুলো সব রুটস, এটার মধ্যে দেখুন আমি শুধু ট্রেটা ধরছি, দেখুন দেখুন এই জলটা কিন্তু আমি প্রথম থেকেই আছে, যেহেতু ফুল কভার্ড সেহেতু দেখুন কোনো ওই সবুজ শ্যাওলাটা আসেনি, কেবল মাঝে মাঝে এই নিচেতে বসে গেছে সারটা, এই সারটা ব্যবহার করে থাকি। এইরকম পরিমাণ এতে সপ্তাহে একবার করে এইরকম 3 কাপ পরিমাণ এই সারটা মিশিয়ে দিলেই হবে। ব্যাস, এবার ধরুন এখান থেকে আমি ধরুন পাতাগুলো তুলেছি,
শুধুমাত্র পাতাগুলো এইভাবে তুলে তুলে নেবেন, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু তুলবেন, তার বেশি তোলার প্রয়োজন নেই। এর পাতা কেটে কেটে দেবেন, আবার পাতা বেরোবে, কেটে কেটে নেবেন আবার পাতা বেরোবে। আপনার প্রয়োজন মাফিক নিয়ে নিলেন, তারপর আবার তারপর দিন তুলুন, তুলতেই থাকুন তুলতেই থাকুন, কোনো অসুবিধা হবে না। এটা এটাও সেই এরকম এই ট্রেতে আছে, এটা থার্মোকল। ব্যাস এটা পুরোটা জাম হয়ে গেল, আর কোথাও গ্যাপ নেই। এই ধনিয়া পাতা চাষ শীতকালে ভালো হয়, অন্যান্য সময়ে করতে হলে ছাওয়া স্থানের দরকার হবে, তবে এত সুন্দর গ্রোথ হবে না। এই প্ল্যান্টগুলি এই অবস্থায় আসার আগে প্ল্যান্টিং সহ কিভাবে পরিচর্যা করেছি তা এরপর দেখাচ্ছি। এখানে এই যে প্লাস্টিকের ট্রেটি দেখছেন, এটাতে মিষ্টি প্যাকিং করা থাকে। এই ট্রেটিকে আমি হাইড্রোপনিক সিস্টেমে ধনিয়া চাষ করার কাজে কিভাবে ব্যবহার করছি দেখুন। এগুলি হচ্ছে থার্মোকল, এগুলি হচ্ছে কাঠগুড়ি, এর পরিবর্তে পাতা পচা, কোকোপিট বা ধানের কুড়ো ব্যবহার করা যায়। এগুলি হচ্ছে ধনিয়া বীজ, এগুলিকে 24 ঘন্টা জলে ভিজিয়ে তারপর জল ঝরিয়ে ব্যবহার করতে হবে। তারপর কাঠগুড়ি দিয়ে হালকাভাবে বীজগুলি ঢেকে দিতে হবে এবং এরপর থেকে বীজগুলি যাতে শুকিয়ে না যায় সেই দিকে লক্ষ্য রেখে জল দিয়েই যেতে হবে। এখনো পর্যন্ত পাত্র
পাত্রের জলে কোনো প্রকার সার ব্যবহার করিনি। প্ল্যান্টের তিন চারটি করে পাতা বের হওয়ার পর থেকে সার ব্যবহার করতে হবে।